হ্যালো গাইস, আজ আমি 2018 সালে রিলিজ হওয়া একটি হরর মুভি দ্য নান বাংলা এক্সপ্লেন করব। 1952 সালে রোমানিয়াতে সেন্ট কার্থারের মঠে বসবাসকারী দুই সন্ন্যাসী একটি প্রাচীন খ্রিস্টান ধ্বংসাবশেষ উদ্ধার করার জন্য একটি সুড়ঙ্গে প্রবেশ করার পরে একটি অদৃশ্য অশুভ শক্তি দ্বারা আক্রমণ হয়। জীবিত সন্ন্যাসী সিস্টার ভিক্টোরিয়া আক্রমণকারীর কাছ থেকে পালিয়ে যায়, একটি রাক্ষস সন্ন্যাসিনী হিসাবে উপস্থিত হয় এবং নিজেকে ঝুলিয়ে দেয়। তার মৃতদেহ ফ্রেঞ্চির দ্বারা আবিষ্কৃত হয়, একজন গ্রামবাসী যিনি নানদের কাছে সরবরাহ করেন। ভ্যাটিকান ঘটনাটি জানতে পারে এবং ফাদার বার্বকে রোমে ডেকে পাঠায়, যেখানে তার পরিস্থিতির তদন্ত করার জন্য তাকে সিস্টার আইরিনের সাথে রোমানিয়া তার নবজাতক নান ভ্রমণ করতে বলে। বোন আইরিন যখন একটি স্কুলের শিশুদের ধর্ম ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক শেখাচ্ছেন, তখন তার মা সুপিরিয়র তাকে বাধা দেন এবং তাকে জানান যে বার্ক রোমানিয়া সফরে আইরিনের সঙ্গী হওয়ার জন্য অনুরোধ করতে এসেছেন। এই জুটি রোমানিয়ায় ভ্রমণ করে এবং ফ্রেঞ্চের সাথে দেখা করে, যারা তাদের আবেতে নিয়ে যায়। তারা ভিক্টোরিয়ার দেহ আবিষ্কার করে এবং তার মৃতদেহ থেকে একটি প্রাচীন চাবি নেন। ভিতরে তারা অ্যাবেসের মুখোমুখি হয়, যিনি তাদের জানান যে নানরা রাতে নিরাপত্তা পালন করে এবং আগামীকাল ফিরে আসতে চাইলে তাদের সংযুক্ত কনভেন্টে থাকার প্রস্তাব দেয়। ফ্রেঞ্চি গ্রামের ফিরে আসার সাথে সাথে একটি রাক্ষস দ্বারা আক্রান্ত হয় কিন্তু পালিয়ে যায়। বার্ক আইরিনকে বলে যে একটি ছেলেকে সে অতীতে এক্সট্রাস করছিল, ড্যানিয়েল আচারের মারাত্মক ভাবে আহত হয়েছিল এবং বার্ক তখন থেকেই ছেলেটির মৃত্যুর ভার বহন করে। আইরিন প্রকাশ করে যে একটি মেয়ে হিসেবে তার দৃষ্টিভঙ্গি ছিল এবং তাদের প্রত্যেকটি মেরি পয়েন্ট দ্য ওয়ে দিয়ে শেষ করেছিল, যার ফলে চার্চ তার প্রতি আগ্রহ দেখায়। সেই রাতে শয়তানি সত্যান্ত কবরস্থানে জীবন্ত কবর দেওয়ার উপর আইরিনের বার্ককে উদ্ধার করে। পরের দিন আইরিন এবং বার্ক অ্যাবেতে ফিরে আসে, কিন্তু শুধুমাত্র আইরিন প্রবেশ করতে পারার কারণ এটি বন্ধ থাকে। তিনি অন্য কিছু সন্ন্যাসীর সাথে দেখা করেন এবং শেখেন যে তারা ক্রমাগত প্রার্থনা করছে, পালা বদলে আদল বদল করেছে, ভালো মন্দ সত্তাকে উপরে রাখতে। সিস্টার ওয়ানা অ্যাবে এর ইতিহাস প্রকাশ করেছেন। এটি মধ্যযুগে একটি দুর্গ হিসেবে তৈরি হয়েছিল, যা সেন্ট কার্টারের ডিউক দ্বারা ব্যবহার করা হয়েছিল, একজন শক্তিশালী অভিজাত ও জাদুবিদ্যায় আচ্ছন্ন ছিল। ডিউক ক্যাটাকম্বে একটি ফাটলের মাধ্যমে রাক্ষসকে ডেকে পাঠান, কিন্তু খ্রিস্টান নাইটদের দ্বারা তাকে হত্যা করা হয়, যারা খ্রিস্টের রক্তে ভরা একটি শিশি দিয়ে ফাটলটি বন্ধ করে দেয়। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা বিস্ফোরণ দুর্ঘটনাক্রমে সেই ফাটল আবার খুলে দেয়, আবার দুই সত্তাকে উন্মোচিত করেছিল। বার্ক রাক্ষসটিকে ভালাক হিসেবে শনাক্ত করেন এবং আবিষ্কার করেন যে অ্যাবেস সবসময় মারা গেছে। ফ্রেঞ্চি আইরিন এবং বার্ককে সাহায্য করার জন্য অ্যাবেতে ফিরে আস যায়। আইরিন ভালাক দ্বারা আক্রান্ত হয় এবং রাক্ষসকে তাড়ানোর জন্য মরিয়া প্রার্থনা নানদের সাথে যোগ দেয়। যখন দলটি পুনরায় একত্রিত হয়, আইরিন আবিষ্কার করেন যে তিনি যে সন্ন্যাসী দেখেছেন বা এবং কথা বলেছেন তাদের কেউই বাস্তব নয়, তিনি একাই প্রার্থনা করেছেন। পরে বুঝতে পেরেছেন যে সিস্টার ভিক্টোরিয়া অ্যাবেতের শেষ সন্ন্যাসী ছিলেন এবং ভালাককে তার অধিকার থেকে বিরত রাখতে নিজেকে উৎসর্গ করেছিলেন। শরীর ও অশুভ প্রকাশ ভালাক কেবল তখনই থামানো যাবে যদি তারা খ্রিস্টের রক্তের সাথে রিলিকোয়ারিতে থাকা ছিদ্র বন্ধ করে দেয়। ত্রয়ী ভিক্টোরিয়ার কাছে থাকা চাবিটি ইন্ডিয়ে দিয়ে শিশুটি উদ্ধার করে। আইরিন তারপরে বার্ককে জানায় যে ঈশ্বর তাকে একজন সন্ন্যাসী হিসেবে তার গৌরবময় প্রতিজ্ঞা করার জন্য ডেকেছেন এবং বার্ককে তাদেরকে একজন প্রোফেসড নানের মর্যাদায় উন্নীত করতে বলেছেন, যা তিনি অ্যাবেস চ্যাপেলে করেন। ক্রোই সুড়ঙ্গের দরজা খোলার পরে আইরিনকে একটি পেন্টাগ্রামে প্রলুব্ধ করা হয় এবং ভালাকের দখলে থাকে। ফ্রেঞ্চি তার মুখে খ্রিস্টের রক্ত কিছু দাগ দেয়, রাক্ষসকে তাড়িয়ে দেয়। বার্ক ড্যানিয়েলের ভূত দ্বারা আহত হয়। যখন বালাক একটি প্লাবিত চেম্বারে আইরিনকে ডুবিয়ে দিতে শুরু করে, আইরিন শয়তানের মুখে খ্রিস্টের রক্ত বের করে দেয়। খ্রিস্টের রক্ত ফাটলকে সিল করে দেয় এবং ফ্রেঞ্চি আইরিনকে পুনরুজ্জীবিত করার পরে সিস্টার আইরিনের তার আসল নাম জিজ্ঞাসা করে এবং ফ্রেঞ্চি তার প্রশ্নের উত্তরে যেটি বলা হলো সে মরিস। অন্যদের অজানা মরিস ভালাকের দখলে ছিল, যা তার ঘাড়ে একটি উল্টানো ক্রুশের দ্বারা প্রমাণিত।
20 বছর পর মেন্টাস এর ওয়েক ফিল্ডে একটি বিশ্ববিদ্যালয় সেমিনারে ক্যারোলিন প্যারন এড এবং লোরেন ওয়ারেন তাদের দখলে থাকা মরিসকে আবিষ্কারের প্রচেষ্টায় ফুটেজ উপস্থাপন করেন। ফুটেজে মরিস লরেনকে আঁকড়ে ধরে তাকে এড মারা যাওয়ার দৃশ্য দেখায়, যা প্যারন ফার্ম হাউসে ভুতুড়ে ওয়ারেন্সের তদন্ত শুরু করে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।